জুড়ে তোলপার মানিক ভট্টাচার্যকে লুকআউট নোটিশ দেওয়াকে কেন্দ্র করে আর এই অবস্থাতেই জল্পনা তুঙ্গে ছিল যে মানিক ভট্টাচার্য যাদবপুরে সেন্ট্রাল রোডের 53A/1 এই বাড়িতেই ছিলেন আর এটাই ধ্রুব সত্যি করে দিলেন মানিক ভট্টাচার্য আমাদের ক্যামেরায় ধরা পড়ল সকালবেলা বারান্দায় বেরিয়ে এসেছিলেন মানিক ভট্টাচার্য অর্থাৎ মানিক ভট্টাচার্যের খোঁজ মিলল মানিক ভট্টাচার্য নিজের বাড়িতেই রয়েছেন তিনি যেমনটা জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এর আগেও তিনি সাহায্য করেছিলেন ভবিষ্যতেও তিনি সাহায্য করবেন তিনি এখন যাদবপুরের বাড়িতেই আছেন 9:20 নাগাদ যাদবপুর সেন্ট্রাল রোডের 53A/1 বাড়ির বারান্দায় তাকে দেখা যায় তিনি স্পষ্ট জানালেন সম্পূর্ণ বিষয়টি বিচারাধীন তাই এই নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তিনি আগেও সহযোগিতা করেছেন পরবর্তীকালেও সহযোগিতা করবেন গতকাল মানিককে বারান্দায় দেখা যায় তারই ভিডিও এইবার পূজোয় স্টাইল বাজারে আবার এলো পূজো স্টাইল আইকন কনটেস্ট পার্টিসিপেশনের জন্য তোমার ফুল লেন্থ স্টাইলিশ ফটো আপলোড করো পূজা স্টাইল আইকন stylebazaar.com এ 22 সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি স্টাইল বাজার আউটলেট থেকে একজন উইনার জিতে যেতে পারে 5000 টাকার গিফট ভাউচার সেরা 3 জন লাকি উইনারকে বেছে নেব আমরা আর এই সেরা 3 জন পেয়ে যাবে 10000 টাকার গিফট ভাউচার হ্যাঁ শুধু তা নয় সুযোগ পাবে আমাদের সঙ্গে দেখা করার ওয়াও তাহলে বন্ধুরা আপনারা রেডি তো এবছরের স্টাইল আইকন হতে বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর 24 পরগনা মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724 বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা